বছরের পর বছর কোনো নিয়োগ নেই। গোটা শিক্ষা ব্যবস্থা আজকে তজরত করে দিয়েছে জাতীয় শিক্ষানীতির নামে। জাতীয় শিক্ষানীতি আজকে রাজ্য সরকার সেই শিক্ষানীতির পথেই গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে দেওয়ার জায়গায়, নিয়োগে দুর্নীতি থেকে আরম্ভ করে সব কিছু। আমি সেই বক্তব্যের মধ্যেই আমার বক্তব্যকে নিয়ে যাব না। আমাদের সাম্প্রতিক আন্দোলন শুরু হয়েছে যে বিদ্যুৎ তাকে বেসরকারিকরণ করার জন্যে এই গোটা ব্যবস্থাটা একটি কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার জন্য দিল্লি সরকার যে নীতি গ্রহণ করেছেন স্মার্ট মিটারের নামে, আমাদের রাজ্য সরকার একেবারে একইভাবে সেই নীতিতে সম্মতি প্রদান করেছেন। অথচ ভারতবর্ষের একটি বামপন্থী রাজ্য তারা সরাসরি প্রত্যাখ্যান করেছেন যে আমরা স্মার্ট মিটার আমাদের রাজ্যে আমরা হচ্ছে ব্যবহার করতে দেব না, পরিষ্কার জানিয়ে দিয়েছে। তা আমরা আমাদের রাজ্যে কেন না, আমাদের রাজ্যে যারা এই রাজ্য প্রশাসন পরিচালনা করছেন তারা আর জাতীয় স্তরে যারা রয়েছেন তাদের মধ্যে নীতিগতভাবে কোনো ফারাক নেই। ওই এই উৎসবের সময় মানুষের কাছে উপস্থিত হই, এইভাবে আমাদের মানুষের কাছে হাজির হয়ে মানুষকে আমরা যাতে বামপন্থার আদর্শে বামপন্থীর চেতনায় উদ্বুদ্ধ করতে পারি, আমাদের বক্তব্য মানুষ যাতে তার অভিজ্ঞতা বুদ্ধি দিয়ে মিলিয়ে নিতে পারে সেই জন্য এই প্রচেষ্টায় আমরা বলছি। আমি কথা বাড়াবো না, দেখছেন উৎসবের সবাই প্রতি উৎসব উপর এই শারদীয় উৎসবে মাইক গান বেঁধেই চলেছে, সে গান কানে আসবে না আমাদের বক্তব্য কানে বাজবে, গানই কানে বাজবে বক্তব্য কানে বাজবে না। তবুও কিছু কথা আপনাদের সঙ্গে নিবেদন করে, আপনারা আমাদের আজ ষষ্ঠী দিনে যে শুরু হলো দশমীর দিন সকাল পর্যন্ত যে প্রচেষ্টায় আমাদের কংগ্রেসরা এখানকার এই এলাকার পার্টি কংগ্রেসরা অতি থাকবে, তাদের পাশে আপনারা সাহায্যের হাত বাড়াবেন, আপনারা আসবেন দেখবেন আপনার পছন্দের যেটা সেটাই আপনি নেবেন। এখানে কোনো ধরনের কোনো আবেদন নিবেদনের কোনো জোর করার কোনো ব্যাপার এখানে নেই, আমরা বলছি এটাই আপনাদের কাছে আমাদের আবেদন। আমি আরেকবার আপনাদের স্বাগত হিসেবে কাজ করছি, আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। এখন আমাদের পোস্টারের আনুষ্ঠানিক ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করছেন জেলা সম্পাদক কমরেড সুশান্ত ঘোষ, নেতৃত্বকে পাশে যাওয়ার জন্য অনুরোধ করছি। আনুষ্ঠানিক উদ্বোধন করছেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্কস পার্টির পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক কমরেড সুশান্ত ঘোষ উপস্থিত আছেন, কমরেড বিজয় পাল, অধ্যাপক রাঘবহরি পাল জেলা কমিটির অন্যতম সদস্য, স্মৃতিকণা দেবনাথ জেলা কমিটির অন্যতম সদস্য, কমরেড চিত্ত পাল, কমরেড সবুজ ঘোড়ই, এছাড়াও আমাদের এই এলাকার সমস্ত পার্টির কর্মী তরুণীরা সবাই এখানে উপরে আনুষ্ঠানিক উদ্বোধন হল। কাউন্সিলর জয়দেব ঘোষ উপস্থিত আছেন, আমরা এখানে অনেক গার্জেন আছেন, বাচ্চারা আছেন, প্রাইজের জন্য ঘোষণা করব। আমাদের আজকে জেলা সম্পাদক আমরা উদ্বোধনের নেতা তাদের হাতে তুলে দেব, তুলে দেওয়ার পরে ওনাকে চলে যেতে হবে আরেকটা জায়গায়, বই উদ্বোধন করবেন, তারপরে আমরা